আপনি আমারে বেকুব মনে করেন? আপনি যে বেকুব না সেটা আমি জানি। আপনি গুড্ডি ভাইয়ের কাছ থেকে জানতে পারছেন? গুড্ডি ভাইয়ের কথা ভাবলে অবাক লাগে, কি আসিল কি হয়ে গেছে। সেই গুড্ডি আর নাই, এখন সে এলাকা নিয়ন্ত্রণের কথা চিন্তা করে। আব্বাস বেগ তারে প্রতিপক্ষ মনে করে। প্রতিপক্ষ তিনি তারেই বানাইছেন, কথা সত্য। দেখা তো লীলাবতী সরকারের ব্যাপারে কি ভাবছেন? তার আগে কোন আপনি কোন পক্ষে? অহন লীলাবতী সরকারের পক্ষে, আর সেটা শুধুমাত্র আব্বাস বেগের কারণে। আপনি আমার পক্ষে চলে আসেন। আপনি আব্বাস বেগের বিরুদ্ধে যদি কিছু করতে চান আমি বাধা দিব না। আমার ওইখানকার হিসাবপত্র এখনো শেষ হয়নি। কি হিসাব? সুলেমান মৃধা সারা পাইতেছে, আর সুলেমান মৃধা সারা পাইলে এলাকার হিসাব নিকাশ অনেক পাল্টায় দেবে। তখন লীলাবতী সরকার কি করে সেটা আগে দেখুন। আর কি করব, সুলেমান মৃধার হাতে চলে যাব। সুলেমান মৃধা তো আর আমারে হাত করতে পারবো না, লীলাবতী সরকারেরই হাত করব। কেন জানি আমার সেটা মনে হয় না। সুলেমান মৃধা নতুন খেলা শুরু করবে। আমার তা মনে হয় না বাকা ভাই। দেখি কি হয়। শাহবাজপুরে সুলেমান মৃধার যে লোকজন তারা তৎপর হয়ে উঠছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পুলিশ এই কথা জানে, খুব একটা সুবিধা করতে পারবো না। তা না পারো, কিন্তু মানুষের মনে ভয় তো তৈরি হইব। তা রোহির কি করলো কন্ত? বিয়া করতে চায় বিয়া করলো না, উগান্ডার নিজে এসে বিয়ার কথা কইলো। রোহি বুদ্ধিমানের মতো কাম করছে। আমার সেটা মনে হয় না, রোহি ভুল করছে। আমি আপনার একটা কথা বলে রাখি, রোহি আর উগান্ডার বিবাহ কোনোদিন হইব না। উগান্ডা শেষ পর্যন্ত নিগারে বিয়া করবো, কারণ ওই যে খলিল মেম্বার, নিগারে কোনো দিন বিয়া করব না। কি কইতেছেন? আমার হিসাব কিন্তু তাই কয়। সে এখনো আপনার আশা ছাড়তে পারতেছে না। একবার তার এটাইকা শক্তভাবে একটা ধমক দেওয়া দরকার। কেমনে ধমক দিব? এই ব্যাপারে তো উনি আমার তেমন কিছুই কয় নাই, আমি কেমনে নিষেধ করুম বা ধমক দিব? সে আপনার দুর্বলতা প্রকাশের লেগা অপেক্ষা করবে। সেই সম্ভাবনা একেবারেই না। একই ভুল আমি আবার করুম না সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তাইলে দিবা এক কাম করেন, তারা আপনি এমন কিছু বুঝান যাতে সে বুঝতে পারে যে সে যা ভাবতেছে সেটা কোনোভাবে সম্ভব না। আমি এই সমস্ত ফালতু কাজে নিজের আর ব্যস্ত রাখতে চাই না, সময় নষ্টও করতে চাই না বাকা ভাই। তাইলে আর কি, আমি যাই। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।